আপু কি আজকে একটা তোমাকে চ্যালেঞ্জ দিব। কি চ্যালেঞ্জ? পেশা দিবা? পেশা চ্যালেঞ্জ করলে? হ্যাঁ তা তো অবশ্যই থাকে। কি এটা খাইতে বলবা নাকি তুমি আমাকে? টাকা থাকবে। ও টাকা দাও। এখন না, এখন না, না টাকা দাও না। এখন কোনো টাকা থাকবে না। কি করতে হবে? খাইতে হবে এগুলো? হ্যাঁ তবে সময়ের ভিতরে খেতে হবে। 3 মিনিটের ভিতরে যদি তুমি 3 মিনিট না, তুমি যদি 2 মিনিটের ভিতরে খেতে পারো, 2 মিনিট আজ যাও, যদি 3 মিনিটের ভিতরে খেতে পারো তাহলে এই 1000 টাকা তোমার। এখন না, সত্যি দিবা তো? হ্যাঁ হ্যাঁ, ভিডিওর জন্য না তো? না না একদমই না। ওকে ওকে ওকে, ঠিক আছে, তোমাকে একটু দেখাই তো। আমাকে টাকা দিবে এই সুন্দরী মহিলা? হ্যাঁ আমার পিচি বোন। তো এই হচ্ছে ওর চ্যালেঞ্জ, ও আমাকে এই 1000 টাকা দিবে, সত্যি সত্যি 1000 টাকা দিবে যদি আমি মাত্র কত 3 মিনিটের ভিতরে এই সব কিছু খেয়ে ফেলতে পারি। আচ্ছা 3 মিনিট কি বেশি হয়ে গেছে? 2.5 মিনিট করবা? ঠিক আছে 2.5 মিনিট। 2.5 মিনিট, আচ্ছা ঠিক আছে, 2.5 মিনিটের ভিতরে আমি সব কিছু খেতে হবে, হচ্ছে 1000 টাকা পাবো। ঠিক আছে, তো এখানে হচ্ছে 2টা মিনি বার্গার আছে, প্লাস হচ্ছে এখানে কি আছে, ওভেন বেক পাস্তা আছে, সস আছে, সস কে খায়? সসের গুলি মারি, আমি সস খাই না। তো এখন শুরু করি তাহলে। ওকে, তো এখানে হচ্ছে স্টপ ওয়াচ আছে, সবাইকে স্টপ ওয়াচটা দেখায় দাও। তো ফার্স্টে আমি বার্গার দিয়ে শুরু করবো। তো 1 2 3 এই তো 30 সেকেন্ড হয়েছে, এখন অনেক সময়, গলা আটকে মরে যাবো। চাইলে পানি খেতে পারো। না পানি খাওয়া যাবে না, এটা তো চ্যালেঞ্জ। তুমি তোমারটাই তুমি বলা দাও না। নাম দেখো, তোমাকে 3 মিনিট দিয়ে তো ভুলে করলাম মনে হচ্ছে, 1 মিনিট দেওয়া উচিত ছিল। আবার 1000 টাকা চলে যাবে। তুমি আসতে খাও, আসতে খাও, এত তাড়াহুড়া নাই। চল 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 চল, কিছু করার নাই, যদি 1000 টাকা পেতে চাও তাহলে অবশ্যই সবকিছু। আমি পেতে চাই, পেতে চাই, তাহলে তাড়াতাড়ি খাও। ভালো না পাস্তাটা? একদম ভালো না। ভালো না? কোনো সস মস কিছু নাই, সস খাওয়াটা দেখলাম ওটা করি, ওটা খাও, ওটা দিয়ে দাও। এটা আরো খাটিয়া। 2 মিনিট হয়েছে? হ্যাঁ 2 মিনিট, সব তাড়াতাড়ি, সময় নেই কিন্তু। কিছু কিছু আছে কি আর, একটু আমি জিতে গেছি দেখো। না জিতি নাই বলো? না না তুমি জিততে পারো, এ এখনো আছে বুঝে। আচ্ছা আপনারাই বলেন, আমার যে 2টা সসেজ পড়েছিল আর 2টা পাস্তার পিস পড়েছিল, আমি কি এটা জিতি নাই? আমি কি 1000 টাকা আমি পাবো না? তাইলে ও আমার সাথে চিটারি করলো, এত কষ্ট করে খাওয়ায়। 1000 টাকা এখন আমার। আমি যে এতগুলো খাবার খেলাম, মন মতো কিছুই খেতে পারিনি, মনে হচ্ছে ঘোকরাসে গিয়েছি। আজকের চ্যালেঞ্জটা আমি একটুর জন্য হেরে গেছি, জাস্ট একটুর জন্য। আপনারা যদি চান এরকম আমি আরও অনেক ফুড চ্যালেঞ্জ করি, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পার্ট 2 পাওয়ার জন্য। আজকের জন্য আল্লাহ হাফেজ।